কুশাবাজারস্থিত ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকি হত্যা মামলার অন্যতম অভিযুক্ত সন্দীপ কর ওরফে আকাশকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যারাতে ঝাড়খণ্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাকে আগরতলা আনা হয়। এদিন আগরতলা বিমানবন্দর থেকে তাকে সোজা জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মেডিকেল চেক আপ শেষে 10 দিনের পুলিশ রিমান্ড চেয়ে মুখ্য বিচার বিভাগীয় আদালতে প্রেরণ করা হয় তাকে। সবকিছু বিচার বিবেচনা করে সন্দীপ কর ওরফে আকাশের 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে আদালত। আগামী 16 মে পুনরায় তাকে আদালতে প্রেরণ করা হবে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবী শঙ্কর লোধ। সন্দীপ কর এলিয়াস আকাশ, তার এগেনস্টে এলিগেশন হচ্ছে সে ওয়ান অফ দ্য শুটার্স, এবং তাকে আজকে প্রোডাকশন করা হয়েছে উইথ আ প্রেয়ার ফর 10 ডেজ পুলিশ রিমান্ড। এবং ওরা একটা বেল পিটিশনও করেছিল, ওর দুপক্ষের বক্তব্য শোনার পর বেল পিটিশন রিজেক্ট করেছে এবং 5 দিনের পুলিশ রিমান্ড দিয়েছে। তার নেক্সট অ্যাপিয়ারেন্স হচ্ছে 16 মে, তাকে প্রডিউস করবে। আফটার দ্য ইনসিডেন্ট একটা সিসিটিভির ফুটেজ ছিল, সেই সিসিটিভির ফুটেজ থেকে দেখা যাচ্ছে ও পালাচ্ছে, এবং সুস্মিতাকে যখন অ্যারেস্ট করা হয়ে ইন্টারোগেশন করা হয়, সুস্মিতা তাকে আইডেন্টিফাই করেছে, এবং ওর বাড়ি থেকে একটা সিসিটিভির ফুটেজ দেখা হয়েছে। সেই ফুটেজে দেখা গেছে, মানে ইনসিডেন্ট হয়েছে 8:04, আর সে 8:35 40 বা 41 এই সময় সে বাড়ি থেকে তার বউ এবং বাচ্চাকে নিয়ে একটা গাড়ি দিয়ে পালিয়ে গেছে। তার এগেনস্টে তো সেম 302-27 আর্মস অ্যাক্ট সবগুলোই আছে, কারণ সে তো ওয়ান অফ দ্য প্রাইম অ্যাকিউজড। আর কি কি কাউকে মানে ইনসিডেন্টে ব্যবহৃত ওয়েপেন সম্পর্কে কোনো? হ্যাঁ, ইনসিডেন্টে যে ওয়েপেন ইউজ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট আর ই নিউজ।